ডিয়ের দাবিতে তোলপাড় গোটা রাজ্য বকেয়া ডিয়ের দাবিতে ক্ষোভে ফুসছেন রাজ্য সরকারি কর্মচারী এবং শিক্ষক শিক্ষিকারা তার মধ্যে নবান্ন অভিযান নবান্নের সামনে বিক্ষোভ অবস্থান কর্মসূচি আটচল্লিশ ঘন্টার অবস্থান বিক্ষোভেই কিন্তু একেবারে নাজেহাল নবান্ন নবান্নের না তার মধ্যেই চার পারসেন্ট ডিএ ঘোষণা করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আর সুপ্রিম কোর্টে চলছে ডিএ মামলা ডিএ মামলা সুপ্রিম কোর্টে উঠতে চলেছে ফেব্রুয়ারি মাসের প্রথম সপ্তাহে আর এবার রাজ্য সরকারি কর্মচারীদের ডিএ অসন্তোষের মাঝেই বছর শেষে আবারও বড় ধামাকা রাজ্যের বড় ঘোষণা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির এই মুহূর্তের সবচেয়ে বড় খবর বছর শেষে খুশির খবর রাজ্য সরকারি কর্মচারীদের জন্য চার শতাংশ ডিএ বৃদ্ধির পর এবার চিকিৎসা খাতেও বিশেষ ঘোষণা করল নবান্ন অর্থ দপ্তরের তরফে বিজ্ঞপ্তি জারি করে বলা হয়েছে সরকারি কর্মচারী এবং পেনশনভোগীরা বিশেষ সুবিধা পাবেন এবার থেকে চিকিৎসা হবে ক্যাশলেস মোডে সদ্যই রাজ্য সরকারের তরফে এক বিজ্ঞপ্তি জারি করে বলা হয়েছে যে দু লক্ষ টাকা পর্যন্ত ক্যাশলেস মোডে হবে চিকিৎসা আপাতত এই সুবিধা মিলবে রাজ্যের একটি সরকারি হাসপাতালই সেটি হলো রাজ্যের সুপার স্পেশালিটি হাসপাতাল এস এস এম এস এস উডবান ওয়ার্ডে চালু করা হবে এই পরিষেবা তবে খরচ যদি দু লক্ষ টাকার বেশি হয় সেক্ষেত্রে হাসপাতালের নিয়ম মেনে বিল পেমেন্ট করতে হবে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে এই সুবিধা পাবেন মূলত রাজ্য সরকারি কর্মীরা এবং পেনশনভোগীরা পশ্চিমবঙ্গ হেলথ স্কিম নামে যে সরকারি যোজনা আছে তার আওতায় থাকলে এই বিশেষ সুবিধা মিলবে সূত্রের খবর আগামী দু সাল পর্যন্ত বহাল থাকবে এই পরিষেবা সেই সাথে কোন খাতে কত খরচ ধার্য করা হবে সেই বিষয়েও বিশদ আপডেট দেওয়া হয়েছে নোটিসে সিঙ্গেল বড় কেবিনের জন্য দৈনিক খরচ ধার্য করা হয়েছে চার হাজার টাকা সিঙ্গেল ছোট কেবিনের জন্য ধার্য করা হয়েছে আড়াই হাজার টাকা ডবল কেবিনের জন্য ধার্য করা হয়েছে দু টাকা যদি রোগীর নাম সরকারি প্রকল্পের আওতায় থাকে তাহলে বিনামূল্যে ওষুধও মিলবে বলে জানানো হয়েছে তবে প্রয়োজন বিশেষে ওষুধ বাইরে থেকেও কিনতে হতে পারে সেই সাথে যোগ হবে খাবার ও আয়ার খরচ দৈনিক খাবার খরচ ধরা হয়েছে তিনশো টাকা এবং আয়ার খরচ ধরা হয়েছে সাতশো পঞ্চাশ টাকা সেই সাথে বিজ্ঞপ্তিতে এটাও বলা হয়েছে যে চিকিৎসা চলাকালীন যদি কোনো রোগীর মৃত্যু হয় সেক্ষেত্রে তার দেহ তুলে দেওয়া হবে পরিবারের হাতে খরচ বাকি থাকলে তার বিলের জন্য রোগীর পরিবারকে হয়রান হতে হবে না বকেয়া বিল চলে যাবে অর্থ দপ্তরের কাছে চার শতাংশ ডিএ ঘোষণার পর আবারও বড় ঘোষণা করল রাজ্য সরকার তবে এতেও খুশি নন রাজ্য সরকারি কর্মচারী এবং শিক্ষক শিক্ষিকারা তাদের যে মেন দাবি এখনও ছত্রিশ শতাংশ ডিএ বকেয়া আছে সেই মিটিয়ে দিক রাজ্য সরকার যতদিন না এই ডিএ মেটাচ্ছে রাজ্য ততদিন ধরে আন্দোলন চলবে এমনই কিন্তু হুঁশিয়ারি ইতিমধ্যেই দিয়ে দিয়েছে তার মধ্যেই জানুয়ারি মাস থেকেই কিন্তু একেবারে তেরে ফুরে মাঠে নামছে রাজ্য সরকারি কর্মচারী এবং শিক্ষক শিক্ষিকাদের সংগ্রামী যৌথ মঞ্চ সংগ্রামী যৌথ মঞ্চ একাধিক কর্মসূচির ডাক কিন্তু ইতিমধ্যেই দিয়ে দিয়েছে আর তার মধ্যে সবথেকে মেন যে কর্মসূচি একেবারে ধর্মঘট লাগাতার ধর্মঘটের ডাক দিয়ে দিয়েছে সংগ্রামী যৌথ মঞ্চ যদি ডিএ রাজ্য সরকার না মেটায় আর এর মধ্যে রাজ্য সরকারি কর্মচারী এবং শিক্ষক শিক্ষিকাদের আন্দোলন এবং তার মধ্যেই উঠতে চলেছে সুপ্রিম কোর্টের ডিএ মামলা শেষ পর্যন্ত ডিএ নিয়ে সুপ্রিম কোর্ট কী নির্দেশ দেয় রাজ্য সরকারি বা ডিএ মেটাতে কী পদক্ষেপ নেয় সেদিকেই চোখ থাকবে লক্ষ লক্ষ সরকারি কর্মচারী এবং শিক্ষক শিক্ষিকাদের